নিজের জায়গায় বহাল শান্তনু ঠাকুর। প্রথমবারই জোড়া দায়িত্ব পেলেন সুকান্ত। সোমবার রাতেই দপ্তরে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেন শান্তনু ঠাকুর। নিজের জায়গায় বহাল শান্তনু, প্রথমবারই জোড়া দায়িত্ব সুকান্তের। তৈরি হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন গোটা দেশ থেকে মোট 72 জন সদস্য। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রীদেরকেই শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর থেকে বাংলা থেকে পূর্ণ মন্ত্রী না করা নিয়ে উঠতে শুরু করেছে নানা রকম প্রশ্ন। ম্যাজিক ফিগার না পাওয়ায় শরিক দলদের সহযোগিতায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার ফলে এবার শরিক দলগুলি চাহিদা অনুযায়ী তাদেরও নানা রকম পদ দিতে হয়েছে, যাতে করে বাংলা থেকে পূর্ণ মন্ত্রীর পদ দেওয়া সম্ভব হয়নি। শুধুমাত্র দুজন মন্ত্রীকে জায়গা দেওয়া হয়ে গিয়েছে মোদীর মন্ত্রিসভায়, তাও আবার প্রতিমন্ত্রী হিসেবে। আর তা নিয়ে ইতিমধ্যেই নানা জলঘোলা শুরু করেছে বিরোধীরা। আগে মন্ত্রিসভায় বাংলার 4 জন সদস্য থাকলেও এবারে টিকিট পাননি জন বার্লা। অন্যদিকে নির্বাচনে হেরে গিয়েছেন নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকার, তাই জয়ী প্রার্থী বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর পুনরায় মোদীর মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে আসন পেয়েছেন। অন্যদিকে শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার প্রাক্তন অধ্যাপক সুকান্ত মজুমদার 2019 সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার মধ্য দিয়েই রাজনীতিতে পা রাখেন। যেহেতু শিক্ষার সঙ্গে তার যোগাযোগ ছিল, ধারণা করা হচ্ছে সেই কারণেই তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার পাশাপাশি তাকে আবার উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের মন্ত্রকের প্রতিমন্ত্রীও করা হয়েছে। প্রথমবার প্রতিমন্ত্রী হয়ে জোড়া দফতরের দায়িত্ব পেলেও নিজের পুরনো জায়গা অর্থাৎ জাহাজ প্রতিমন্ত্রীর আসনেই থেকে গেলেন শান্তনু ঠাকুর। প্রসঙ্গত উল্লেখ্য, শরিক দল নিয়ে সরকার ক্ষমতায় এলেও প্রধানমন্ত্রীর এই নতুন মন্ত্রিসভায় অর্থ দফতর, প্রতিরক্ষা দফতর, রেল দফতর, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকে পূর্বের মন্ত্রীদেরই দেখা যাবে। সূত্রের খবর, শপথ গ্রহণের পর সোমবার রাতেই নিজের দপ্তরে গিয়ে দায়িত্ব বুঝে নেন শান্তনু ঠাকুর। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।